আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আমি আসান নমান নুমান আমাদের চ্যানেলে একটি ভিডিও দিয়েছিলাম যে রিভিউ ক্লাস আপনাদেরকে করাবো রিভিউ ক্লাসের অসংখ্য প্রশ্ন পেয়েছি আপনারা যারা প্রশ্ন করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও যে আপনারা এত সুন্দর করে প্রশ্ন করতে পারেন ঠিক আছে এখন আমার জায়গা থেকে দায়িত্ব হলো আপনাদের উত্তরগুলো দেয়া আমি আশা করি ইনশাল্লাহ খুব দ্রুত আপনাদের উত্তরগুলো দিয়ে দেবো এবং ভিডিও আকারে সেটা প্রতিটার যেটার স্ক্রিন শেয়ার করে দেখালে ভালো হবে সেটা স্ক্রিন শেয়ার করে দেখাবো যেটা নর্মালি কথা বলে বুঝালেই অনেকটা ভালো মনে হয় সেটাই আমি সেটাই করব। আমার জায়গা থেকে চেষ্টা করবো ভালোভাবে যেন আপনারা বুঝতে পারেন আমি সর্বপ্রথম রিভিউ ক্লাসের যে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে একজন ভাই প্রশ্ন করেছেন অনেক কিনে প্রশ্ন করেছেন তার ভিতরে একজন ভাইয়ের প্রশ্নটা সবচেয়ে ভালো লাগছে আমার কাছে উনি বলেছেন যে ভাই আমাদের ফাইবার মার্কেট প্লেসে আমরা কাজ করি কিন্তু আমাদের ফাইবার মার্কেট প্লেসে ব্লক ফোরাম এগুলোতে আমরা কেন যাই আর এগুলোতে গেলে আমাদের কি ধরনের উপকার আছে এবং না গেলে আমাদের কি ধরনের উপ মানে অপকার আছে এই বিষয়টা নিয়েই মূলত আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা যারা বিশেষ করে ফাইবার মার্কেট প্লেসে কাজ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় এই ভিডিওটির মাধ্যমে হয়তোবা আপনার অনেক অর্ডার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে আমার কাছে মনে হয় অবশ্যই ফাইবারের যে ব্লগ আছে ফোরাম আছে এখানে যাবেন কেন যাবেন আপনার সময়টা কেন ওটার পিছনে নষ্ট করবেন আপনি কোনো একটি বিষয়ে প্রবলেমে পড়েছেন অবশ্যই কাস্টমার কেয়ারে যাবেন অবশ্যই কারো কাছ থেকে একটু সাপোর্ট নেওয়ার চেষ্টা করবেন অথবা গুগলে সার্চ করবেন রাইট তা ফাইবারের কিন্তু এরকম কিছু একটি বিষয় আছে যে ফোরাম তারপরে আপনার ব্লগ অথবা সাপোর্ট সেন্টার সাপোর্ট সেন্টারে গেলে হয়তো বা একটু ব্যতিক্রম ধর্মী আপনি এক্সপিরিয়েন্স হতে পারে কিন্তু সরাসরি কারো কাছে আপনার মতো আরেকজন এ ধরনের কোনো সমস্যায় সম্মুখীন হয়েছে কিনা এই ধরনের বিষয়গুলোকে সরাসরি উপস্থাপন করে ব্লগ অথবা ফোরামের মাধ্যমে সবচেয়ে বেশি এটা ফোরামের মাধ্যমে এটা উপস্থাপন করা হয় আপনি যখন একটি ফোরামে গিয়ে আপনি আপনার অভিজ্ঞতাকে শেয়ার করবেন আপনি যে আপনি এই ধরনের কাজগুলো আপনি এভাবে একটি গিক দিয়ে অথবা এভাবে একটি প্রোফাইল সাজিয়ে আপনি আপনার সুন্দর একটি জিনিসকে উপস্থাপন করে আপনি এভাবে আপনি অর্ডার নিচ্ছেন আপনি যখন আপনার জায়গা থেকে একটা সমস্যা সমাধান সহ আপনি সব কিছু উপস্থাপন করবেন তখন দেখবেন ওই সমস্যায় আরও কয়েক হাজার পাবলিক পড়ে আছে যখন ওই সমস্যায় পড়ে থাকবে তখন ওই জায়গা থেকে দেখবেন যারা এই জিনিসটা ভিজিট করতে আসবে অবশ্যই আপনার যখন সুন্দর উপস্থাপনা দেখবে তখন কি করবে জানেন আপনার প্রোফাইল ভিজিট করবে তারা কারণ আপনার তো ইউজার নেম এখানে দেওয়া আছে তখন তারা প্রোফাইলে ভিজিট করে যেতে পারবে যখনই প্রোফাইলটা ভিজিট করবে ইউনিক 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 পার্সন ইউনিক ইউনিক জায়গা থেকে যখন আলাদা আলাদাভাবে যখন আপনার এই প্রোফাইলটাতে হিট করবে তখন আপনার ভিউ ক্লিক ইমপ্রেশন এবং কি এমনও কিছু সেলার আছে অন্য ক্যাটাগরিতে যারা কাজ করছে ওয়েব ডিজাইন হোক যে কোনো আপনার অপোজিট আপনার যে আপনি যে মনে করেন গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছেন সে ওয়েব ডিজাইন নিয়ে কাজ করে সে অন্য মার্সেন্টাইজ ডিজাইন নিয়ে কাজ করে এসেট্রা এসেটরা সে অন্য জায়গা থেকে যখন আপনাকে এসে আপনার কাছে একটি ভালো সাপোর্ট পাবে যে সে তো এই ধরনের সুন্দর পরামর্শ দিচ্ছে তাহলে অবশ্যই সে ভালো কিছু একটি সাপোর্ট দিতে পারবে আপনার গীতগুলো দেখবে আপনার প্রোফাইল দেখবে যে না আপনি খুব ভালো সাপোর্ট দিচ্ছেন আপনার ভালো রিভিউ আছে অথবা আপনি নতুন কিন্তু এই মার্কেট প্লেসে নতুন আসা সত্ত্বেও আপনার এক্সপিরিয়েন্স অনেক গেদার করা আছে মনে হচ্ছে আপনার ওই টেক্সটগুলো দেখে তখন আপনাকে ওই সেলারগুলো কিন্তু অর্ডার করার সম্ভাবনা অনেক বেশি দেখে সেলাররা অর্ডার করুক কোনো সমস্যা নেই বায়াররাও কিন্তু একই পদ্ধতিতে এভাবে এসে দেখে যে কারা এখানে খুব ভালো লেখালেখি করছে তখন আপনাকে ওই বায়াররা অর্ডার করবে পাশাপাশি ফাইবারের একটি কাজ আছে ফাইবারের যখন আপনি এটাতে বেশি এঙ্গেজ থাকবেন তাদের ব্লগে তারপরে তাদের আপনার ফোরামে যখন এঙ্গেজ থাকবেন তখন ফাইবারও কি করবে এই আইডিটাকে খুব তাড়াতাড়ি প্রমোশন করে দেয় আর এমনভাবে প্রমোশন করে দিবে আপনি অর্ডার নিতে নিতে পাগল হয়ে যাবেন ঠিক আছে এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আপনি অর্ডার নিতে নিতে পাগল হয়ে যাবেন একশোটা দেড়শোটা দুইশোটা অর্ডার ম্যানেজ করার লোক আমি ঠিক আছে এইভাবে ম্যানেজ করেছি আমি এই পদ্ধতিগুলো অবলম্বন করে তাহলে ভাই আপনি কেন আপনার জায়গা থেকে বলছেন যে ভাই আমি অর্ডার পাচ্ছি না আপনি অবশ্যই ঘাটি মারি কোথাও চুপচাপ বসে আছেন ঠিক আছে কুনি ব্যাংক চেনেন কুনি ব্যাংকে যে মনে করেন যে বর্ষাকালে ঘরের চিপে ঘাপটি মারে বসে থাকে এ কিন্তু মাঝে সাঝে একটু বের হয় ঠিক আছে এরকম কুনি ব্যাঙের মতো হওয়া যাবে না ঠিক আছে একেবারে সাটাম সুটাম অবস্থায় বের হয়ে গাঁত গুঁধ করে একেবারে মনে করেন যে ব্যাংক ডাকে না গো গো করে ডাকে এরকম করে গো গো করে ডেকে একবারে বের হবেন মাঠে নামবেন মাঠে নেমেই একবারে শুরু করে দিবেন আপনার যত এক্সপিরিয়েন্স আছে আপনি হয়তো বা বলতে পারেন ভাই আমি কি নিয়ে লেখালেখি করব। কি নিয়ে কথা বলবো এখানে আপনি একটি আপনার একটা অভিজ্ঞতার কথা শেয়ার করতে পারেন যে আমার প্রোফাইলটা আমি এভাবে সাজিয়েছি আমার আমি একটি গিক দিয়েছি প্রথমে একটি গিক দিয়েছি এভাবে গিক দেওয়ার পরে আমার প্রথম দিন ইম্প্রেশন এভাবে বেড়েছে সেকেন্ড দিন ইম্প্রেশন আমার এভাবে বেড়েছে কিন্তু তৃতীয় দিন আমার ইম্প্রেশন নাই এটি কেন হয়েছে কেউ কি আমাকে একটু হেল্প করবেন দেখবেন অসংখ্য পাবলিক আপনাকে সাপোর্ট দিচ্ছে অনেক বুদ্ধি আপনাকে দিচ্ছে আপনি আমার কাছ থেকে যেরকম একটু বুদ্ধি নিতে আসছেন না এরকম যদি আপনি ফাইবার রিলেটেড আরও বেশি বুদ্ধি নিতে চান তাহলে অবশ্যই আপনি কি ব্লগ ফোরামগুলোকে নিয়ে রিসার্চ করতে হবে যখনই প্রপারলি রিসার্চ করতে পারবেন দেখবেন আপনার কাছে অনেক কিছু চলে আসছে আপনি কল্পনা করতে পারবেন না এত সুন্দর সুন্দর টিপস আপনি জেনে যাচ্ছেন অতএব আমাদেরকে যে বিষয়গুলো উপস্থাপন করতে হবে সেটা আপনি কোন বিষয়টা জানেন না সেটা নিয়ে উপস্থাপন করতে পারেন অথবা আপনি যে বিষয়টি জানেন সেই বিষয়টি উপস্থাপন করে ভালো কিছু গেদার করতে পারবেন ওখান থেকে অডিয়েন্স টান দিতে পারবেন আপনার প্রোফাইলে টান দিতে পারবেন আর অবশ্যই একটি কথা মনে রাখবেন আপনি যে বিষয়টিতে এক্সপার্ট আছেন সেই বিষয়টির উপর গিগ দিবেন সেই বিষয়টির উপর প্রোফাইল সাজাবেন তাহলে দেখবেন আপনি অনেক তাড়াতাড়ি খুব দ্রুত আপনার জায়গা থেকে আপনি সফলতা নিয়ে আসতে পারছেন আপনাদের আরও অসংখ্য প্রশ্ন আছে এবং কি ভিডিও স্ক্রিন করে আমি স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখাবো ব্যাকগ্রাউন্ড রিমুভের উপরে ক্লিপিং পাতের উপরে মানে অনেক অনেক ইয়ে আসছে আপনাদের প্রশ্ন আসছে আমি সবগুলো লিস্টেড করে রেখেছি আপনাদের পার্ট বাই পার্ট আপনাদেরকে বুঝিয়ে দিব যদি পনেরো মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট পর্যন্ত যদি যায় আশা করি ইনশাল্লাহ অনেকে যাচ্ছেন যে ভাই আমাদের ভিডিওগুলো একটু লং করেন এবার দেখি কিছু ভিডিও লং করবো দেখি আপনারা কীভাবে ভিডিওগুলো নেন আশা করি ইনশালা খুব পজিটিভলি নেবেন কারণ আপনাদের জায়গা থেকে পরামর্শ নিয়েই কিন্তু আমি ভিডিওগুলো রিলিজ করছি এই ছিল আজকের আলোচনা অবশ্যই আপনারা এঙ্গেজ থাকবেন ফোরাম এবং ব্লকে ফাইবারের শুধু এটাতে না আপনি অন্যান্য ওয়েবসাইটেই আপনি যখন যাবেন তখন এই বিষয়গুলোতে একটু এঙ্গেজ করার চেষ্টা করবেন তাহলে ওই ওয়েবসাইট সম্পর্কে ওয়েবসাইটে কি কার্যক্রম আছে আরও এদের আরও কোনো কিছু আছে কি না সব সম্পর্কে আপনি জানতে পারবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবদের সাথে সবার সাথে শেয়ার করবেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটিতে ক্লিক করে অলে ক্লিক করবেন যাতে করে পরবর্তীতে সকল প্রকার ভিডিওগুলো আপনারা সর্বপ্রথম পেয়ে নিস্তব্ধে ঠান্ডা মাথায় সুন্দর করে দেখতে পারেন সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে